প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সুস্বাস্থ্যই মার্শাল আর্ট। আজকে আমরা এসেছি ঢাকা সেনাবাহিনী স্টেডিয়ামে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর উশু টিম নিয়মিত উশু প্রশিক্ষণ নিয়ে থাকেন। আমাদের আজকের প্রশিক্ষক বাংলাদেশ সেনাবাহিনীর কাবুল জমাদ্দার। চলুন তাহলে আজকে আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনীর উশুর বিভিন্ন কলাকৌশল। সান্দাবাড়ি, সামনে সারি, লাইনে ঘর, মিজান থেকে লালপাড়ি, ছোট কদমে দৌড়ে চল। সালাম আলাইকুম স্যার, টিম সম্পূর্ণ বিরতি করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। সালাম আলাইকুম স্যার, আমরা মূল ট্রেনিং শুরু করার পূর্বে স্ট্রেচিং, রানিং এবং কিছু এক্সারসাইজ করে নিব। ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, হেড ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। ওকে দাঁড়াই যাও, আবার হাত উপরে, হাত সাইডে, হাত সামনে, হাত উপরে, ওকে ডাউন, গো ডাউন, রিল্যাক্স, ওকে, হেড ডাউন পজিশন, হেড ডাউন, মাউন্টিং পজিশন, মাত্র অনলি টেন, আবার বাম পা সামনে, ওকে, অনলি টেন, শুরু কর। দুই পা পিছনে, বাম পা সামনে, সেম এক্সারসাইজ 10টা, শুরু কর। ওকে, সবার পা পিছনে, দুই পা পিছনে,
জোড়া জাম, জোড়া ভাই, দুই পায়ে জাম, দুই পা দুই হাতের মাঝখানে পা যাবে, বোঝা গেছে? ওকে, যাওয়া আসা একটা, দশটা শুরু কর। ওকে, আর্টস পজিশন, সব দাও উপর দিকে তাকা সবাই। ওকে, দাঁড়াই দাও, হ্যাঁ, রিল্যাক্স, বডি ডাউন। আমাদের জেনারেল স্ট্রেচিং ট্রেনিং শেষ, এখন আমরা ছান্ডা ফাইটের উপরে কিছু বেসিক ট্রেনিং দেখাবো। আমরা এখন কিক প্যাডের মাধ্যমে কীভাবে ট্রেনিং করা হয় এটা দেখাবো। আমরা এখন পা রেসিস্ট্যান্স বৃদ্ধি করার জন্য কিক ট্রেনিং, টায়ার ট্রেনিং এবং কিছু টিউব ট্রেনিং দেখাবো। ওকে, স্টার্ট। পরবর্তী সাইড, সাইডের উপর যাবে, সাইড উঠে, ঠিক আছে, সাইড। ওকে, দৌড়ে চাল, ভিতরে চাল, দৌড়ে চাল। ওকে, স্টার্ট, থামেন, হ্যাঁ। ওকে, বাড়ি দৌড়ে চল, পরবর্তী বাড়ি ডবল পায়ে উঠবে, পরবর্তী বাড়ি জোড়া পায়ে যাম। ওকে, বাড়ি উল্টা ঘোর, দৌড়ে চল, দৌড়ে চল, নেক্সট, দৌড়ে চল। ওকে, স্টার্ট। দুই পা, পা সাইডে, দুই সাইডে। ওকে, নেক্সট, দৌড়ে চল, নেক্সট, দৌড়ে।
ওকে স্টার্ট স্টার্ট। এবার আবার নর্মাল জাম্প, যে বডি আবার নর্মাল জাম্প দিবে, কাজ করো। ওকে এবার দৌড়ো চাল দৌড়ো চাল দৌড়ো চাল নেক্সট। ওকে এবার স্টপ, ডানে তো 10টা পাঁচ, বামে তো 10টা পাঁচ। ওকে স্টার্ট। ওকে পার্টনার স্ট্যান্স, খালি ঘুরে যাও। ওকে ব্যাক ব্যাক ব্যাক। ওকে ব্যাক ব্যাক। আমরা এখন তাইসি ডেমনস্ট্রেশন দেখাবো। ওকে স্টার্ট। আমরা এখন কিছু কথা শুনব উশু টিমের একজন খেলোয়াড় রাবিনার সাথে। রাবিনা, আপনি এই উশু কতদিন ধরে শিখতেছেন? আমি 2013 সাল থেকে উশু শিখতেছি। এই পর্যন্ত কয়টি পদক পেয়েছেন? আমার 8টি ন্যাশনাল পদক আছে, ইন্টারন্যাশনাল হচ্ছে, IWF চ্যাম্পিয়নশিপে হচ্ছে, ডবল ব্রোঞ্জ পাইছিলাম, 104টি দেশের মধ্যে খেলা হয়েছে। আপনি কি মনে করেন আমাদের দেশে যে সমস্ত মেয়েরা আছে তারা এই মার্শাল আর্ট শেখা প্রয়োজন? আমি চাইবো আমাদের দেশের মেয়েরা সবাই মার্শাল আর্ট শিখুক, এবং ন্যাশনাল পর্যায়ে যখন তারা ভালো রেজাল্ট করবে তখন হচ্ছে বিভিন্ন সংস্থাতে চাকরি দিবে, আর্মি, আনসার, নৌবাহিনী, বিভিন্ন ধরনের চাকরি। প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত।
মোহাম্মদ রাসেল, জি আপনি তো উশু টিমে অনেকদিন ধরে আছেন, এই পর্যন্ত আপনার কয়টি স্বর্ণ পদক পেয়েছেন? বর্তমানে আমি এখন রানিং গোল্ড, আমার 8টি স্বর্ণ পদক রয়েছে। এ যাবৎ পর্যন্ত বাংলাদেশের বাইরে মোট 4টে গোল্ড রয়েছে আমার। একটা ইন্ডিয়া পাঞ্জাবে খেলেছি, পাঞ্জাবে আমার 2টা গোল্ড ছিল, আর এবং পরপরেই আমাদের 2019 সালে সাউথ এশিয়ান গেমসে আমি পার্টিসিপেট করি এবং সেই জায়গায় আমি ব্রোঞ্জ পদক লাভ করি। চাইনিজ মার্শাল আর্ট অস্ত্র সহ তরোয়াল এবং লাঠি দিয়ে কীভাবে করা হয় এখন আপনাদেরকে দেখাবো। মোহাম্মদ রাকিব, আপনি যে উশু শিখতেছেন, উশু শেখার মাধ্যমে আপনার কী ধরনের উপকার পাচ্ছেন আপনি? উশু এমন একটা খেলা যে খেলার মাধ্যমে বিশ্ব পরিচিতি হওয়ার একটা মাধ্যম, আর উশু একটা ইন্টারন্যাশনাল হাই লেভেলের খেলা যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে 2013 সালে ইনভলভ হয়। সেনাবাহিনীর মাধ্যমে যে ফ্যাসিলিটি পেয়েছি এই উশু শেখার জন্য বা তারা আমাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে, সকাল বিকাল যে প্র্যাকটিসটা আমরা করি, আমরা আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর থেকেই কোনো এক সময় ওয়ার্ল্ড কাপে আমরা গোল্ড আনতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডি 2টা জিনিসের সমন্বয়, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে মেন্টাল। টোটাল ফিজিক্যাল আমাদের যে বডিটা, এই বডিটা টোটাল মেনটেন করে হচ্ছে আমাদের মন। এই মার্শাল আর্ট বা আমরা যে শারীরিক কসরত বলছি, এই মার্শাল আর্টের ফলে আমাদের দেহ এবং মন এই দুইয়ের একটা কম্বিনেশনে ভালো একটা ব্যায়াম হয়। এর মাধ্যমে আমরা ফিজিক্যাল একটা বেনিফিট পাই। আমাদের এশিয়ার পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের মায়ানমার, চীন এবং জাপান, এই অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি এবং তাদের ইতিহাসগুলো যদি একটু দেখি, যে প্রাচীনকাল থেকে পৃথিবীর মধ্যে শিল্প, ক্রীড়া এবং আত্মরক্ষার কৌশল, এই তিনের সমন্বয়ে মার্শাল আর্ট প্রতিষ্ঠিত। এই মার্শাল আর্টটাকে তারা শুধুমাত্র আত্মরক্ষার কৌশল হিসেবে নিয়েছেন এমন না, তারা এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, পাশাপাশি তারা এটাকে ক্রীড়ার পর্যায়ে নিয়ে গেছেন এবং আলটিমেটলি আত্মরক্ষার কৌশল হিসেবে নিয়েছেন, এবং এটা বেশ জনপ্রিয় এবং সমৃদ্ধ, মানুষের কাছে এটার অনেক বেশি অ্যাকসেপ্টেন্সই আছে। আমরা যদি মেডিকেল সায়েন্সের দিকে তাকাই তাহলে দেখতে পাই আমরা যে ব্যায়ামগুলো করি, ব্যায়ামগুলো সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ আর একটা হচ্ছে নন অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজের প্রসিদ্ধ একটা ব্যায়াম হচ্ছে এই মার্শাল আর্ট। এই মার্শাল আর্টের মধ্যে অর্থাৎ এই কারাতে বা শারীরিক এই কসরতের মধ্যে আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অংশ
জয়েন্ট, মাসল, প্রত্যেকটা জিনিসের একটা মুভমেন্ট হয়। এই মুভমেন্ট হওয়ার ফলে দেখা যায় আমাদের যদি এই বডিতে কোনো ধরনের ফিজিক্যালি অতিরিক্ত কোনো কিছু থাকে, সেটা হতে পারে ফ্যাট টিস্যু অথবা অন্য কোনো কিছু যদি থাকে, সেটা ঝরে পড়ে, যার ফলে বডির একটা সুন্দর একটা শেপ আসে। সেটা যদি বাচ্চাকাল থেকে যদি কেউ এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি তথা মার্শাল আর্টের প্র্যাকটিসটা রেগুলার করে, তাহলে তার বডির শেপটা অনেক সুন্দর হয়। যেহেতু মার্শাল আর্ট একটা অ্যারোবিক এক্সারসাইজ, এই মার্শাল আর্টের মাধ্যমে অর্থাৎ অ্যারোবিক এক্সারসাইজের মাধ্যমে বডিতে প্রচুর পরিমাণ অক্সিজেন যায় এবং আমাদের লাংসের যে ক্যাপাসিটি, লাংসের যে অ্যাক্টিভিটি সেটা বাড়ে। এর ফলে একজন মানুষের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র চাঙ্গা হয়ে যায় এবং ওনার শ্বাস প্রশ্বাস যে অ্যাক্টিভিটি সেটা সতেজ এবং সক্রিয় থাকে। হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাইটাস এই রোগগুলো বা ওবেসিটি এই রোগগুলো তার কমে আসে এবং তার কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হৃদযন্ত্রের যে অ্যাক্টিভিটি সেটাও বেড়ে যায় এবং আলটিমেটলি ওই মানুষটা সুস্থ থাকে শুধুমাত্র রেগুলার ব্যায়াম করার কারণে অথবা রেগুলার এই যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি তথা মার্শাল আর্ট প্র্যাকটিসটা করার কারণে। অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে একটা মানুষ পরিপূর্ণ সুস্থতা লাভ করতে মার্শাল আর্টের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে। আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো আর্টের উপরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত মার্শাল আর্টের চর্চা করুন। আল্লাহ হাফেজ। Allah, boom!